আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন দেশ এবং নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমার গন্তব্য ট্যুরিস্ট অ্যাট্রাকশনে সবার উপরে থাকা মালদ্বীপ। নিঃসন্দেহে মালদ্বীপ অনেক এক্সপেন্সিভ এবং ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশান ইন দ্য ওয়ার্ল্ড। যারা বাজেট ট্রাভেলার, কম খরচে মালদ্বীপ ঘুরে আসতে চান, আজকের ভিডিও তাদের জন্য। মালদ্বীপে যাওয়া আসা, যাতায়াত খরচ, হোটেল, শার্কের সাথে স্নর্কেলিং এবং বাংলাদেশি ডেবিট কার্ড দিয়ে খুব সহজে এটিএম থেকে কীভাবে টাকা তুলবেন তা বিস্তারিত তুলে ধরব আজকের এই পর্বে। যেহেতু বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি বড় হলেও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। আজ 9 এপ্রিল 2023। গড়িতে এখন সময় সকাল 4:50। এখন আমি রওনা দিচ্ছি এয়ারপোর্টের দিকে। ইউএস বাংলা ফ্লাইট নং BS-337 বিমানে সকাল 9:05 ঢাকা মালে আমার ফ্লাইট। যে কোনো দেশে ট্রাভেলের ক্ষেত্রে ভিসা, বিমানের টিকিট, ওই দেশের লোকাল কারেন্সি সহ অন্যান্য ডকুমেন্ট আগে থেকে রেডি করে নিতে হয়। মালদ্বীপ ভিসা সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি আপনাদেরকে। যেহেতু বাংলাদেশিদের জন্য মালদ্বীপের কোনো প্রকার ভিসার প্রয়োজন নেই, প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট হিসাবে ভ্যালিড পাসপোর্ট মিনিমাম 1 মান্থ হতে হবে, PCR টেস্ট অথবা ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে, পেড হোটেল বুকিং, রিটার্ন ফ্লাইট টিকিট, ইমুগা হেলথ ডিক্লারেশন ফর্ম, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হলো। এই সমস্ত ডকুমেন্ট সাথে নিয়ে মালে এয়ারপোর্ট থেকে আপনি 30 দিনের অনারাইভাল ভিসা নিতে পারবেন এবং ভিসার জন্য কোনো প্রকার চার্জ প্রযোজ্য নয়। ঢাকা থেকে মালদ্বীপ যাওয়ার বেশ কিছু ফ্লাইট অপশন রয়েছে, যেমন ইউএস বাংলা, মালদ্বীপিয়ান এয়ারলাইন্স এবং শ্রীলঙ্কান এয়ারলাইন্স। আগে মালদ্বীপ যেতে হলে ইন্ডিয়া ট্রানজিট হয়ে যেতে হতো। বর্তমানে এসব এয়ারলাইন্স ঢাকা থেকে মালে ডিরেক্ট ফ্লাইট পরিচালনা করে আসছে, তাই কম সময়ে এবং কম খরচে আপনি মালদ্বীপ ঘুরে আসতে পারবেন। আজ আমি যাচ্ছি ইউএস বাংলা BS-337 ফ্লাইটে। ঢাকা থেকে 4:20 মালদ্বীপ বেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গিয়ে পৌঁছাবো ইনশাল্লাহ। আমি আমার নিজস্ব পোর্টাল থেকে টিকিট কাটার কারণে রিটার্ন টিকিট সহ দাম পড়ে মাত্র 35,000 টাকা। আপনারা ট্যুরিস্ট ভিসায় যে দেশে যাবেন রিটার্ন টিকিট কনফার্ম করে নিয়ে যাবেন। কো জায়ান্ট অথবা শেয়ার ট্রিপ এর মাধ্যমে টিকিট বুক করতে পারেন। এই দুটা প্রতিষ্ঠান বর্তমানে বিশ্বস্ততার সাথে হোটেল বুকিং, বিমান টিকিট সহ বিভিন্ন সার্ভিস দিয়ে আসছে। যে কোনো দেশের বিমানের টিকিট সংক্রান্ত কোনো হেল্প লাগলে আমাকে মেইল অথবা ফেসবুকে নক দিতে পারেন, ইনশাল্লাহ আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। চলে আসলাম বিমানবন্দরের কাছাকাছি। সকালবেলায় অন্য কোনো ফ্লাইট থাকায় যাত্রী চাপ বেশি মনে হচ্ছে। ভ্রমণ সংক্রান্ত কিছু তথ্য না বললেই নয়, বলে রাখি ফ্লাইটে উঠা 3 ঘন্টা আগে বিমানবন্দরে এসে হাজির হবেন। আমি এখন দাঁড়িয়ে আছি ইউএস বাংলা চেকিং লাইনে। চেকিং কমপ্লিট করে চলে যাব ইমিগ্রেশনে। ইমিগ্রেশনে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তাই ইমিগ্রেশন শেষ করে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। ইমিগ্রেশনের অভিজ্ঞতা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যেহেতু বাংলাদেশিদের অনেকেই বর্তমানে মালদ্বীপে কর্মরত আছে, তাই ট্যুরিস্ট ভিসায় যে কেউ যেতে চাইলে ইমিগ্রেশনের বিভিন্ন প্রতিবন্ধকতা পার হয়ে যেতে হয়। সোলো ট্রাভেলার হলে এর আগে 2-3টা দেশ ভ্রমণ অথবা আপনারা 2-3 জন গ্রুপ করে পেড হোটেল বুকিং এবং রিটার্ন টিকিট নিয়ে যাবেন। পরিবার সহ ভ্রমণ করলে খুব সহজে ইমিগ্রেশন পার হয়ে যাবেন। তাছাড়া আপনারা ইউএস বাংলা মালদ্বীপিয়ান এয়ারলাইন্সের হলিডে প্যাকেজেও যেতে পারেন। যেহেতু হলিডে প্যাকেজ সব কিছু কমপ্লিট থাকে, তথ্য মতে সহজে ইমিগ্রেশন কমপ্লিট করা যায়। আমার বেশ কিছু দেশ ভ্রমণ এবং সব কিছু দেখে কিছুই জিজ্ঞেস করেনি আমার সাথে। অনেকেই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন এবং ইমিগ্রেশন কমপ্লিট হতে অনেক সময় লেগেছে। মালদ্বীপ কয়দিন থাকবেন, আপনি কি করেন এবং কোথায় থাকেন, বেসিক কোশ্চেন করবে। আপনি কনফিডেন্স নিয়ে সুন্দরভাবে উত্তর দিবেন, আশা করি সহজেই ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। ফ্লাইটে 2 ঘন্টার বেশি সময় থাকায় আমি এখন যাচ্ছি EBL স্কাই লাউঞ্জের দিকে। লাউঞ্জে বসে বাকি তথ্য আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।
ইবিএল এর নির্দিষ্ট কিছু কার্ড হোল্ডাররা একজন সঙ্গী সহ বছরে যতবার প্রয়োজন ততবার ফ্রি অফ কস্টে এই ইবিএল স্কেল লাউঞ্জটা ব্যবহার করতে পারেন। 12 বছরে কম বয়সী বাচ্চাদের জন্য এন্ট্রি ফ্রি। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে থাকে আলাদা আলাদা বুফে মেনু। অনেক পদের খাওয়ার, চা, কফি, জুস, ফ্রুটসে ভরপুর এই লাউঞ্জ। টিভি, খবরের কাগজ, ফ্রি ওয়াইফাই, বাচ্চাদের জন্য স্ট্রলার, টাওয়ার রুম, নামাজের জন্য আলাদা রুম সহ আছে অনেক কিছু। এখানে যে যার মতো খাওয়ার এবং পানীয় নিয়ে থাকেন। খাওয়ার মান এবং খাওয়ার স্বাদ যথেষ্ট ভালো। যেহেতু লাউঞ্জে বসে আছি, কিছু তথ্য শেয়ার করি। বাংলাদেশে বর্তমানে ডলার রেট বেশি থাকায় আমি রুয়েল কারেন্সি, ডেবিট এবং ক্রেডিট কার্ড পাসপোর্ট অ্যান্ডোজ করে নিয়ে যাচ্ছি। বর্তমান সময় আপনারা যে দেশে ট্রাভেল করবেন কার্ডে টাকা নিয়ে যাবেন, তাহলে লাভবান হবেন। এটিএম থেকে ক্যাশ টাকার জন্য ডেবিট কার্ড ব্যবহার করবেন, পোস্ট ট্রানজ্যাকশানে ক্রেডিট কার্ড ব্যবহার করবেন। আমি ইবিএল বিশা সিগনেচার ডুয়েল কারেন্সি এই কার্ড ব্যবহার করছি। মালদ্বীপের লোকাল কারেন্সি হচ্ছে রুপিয়া। এক মালদ্বীপিয়ান রুপিয়া আজ এপ্রিল 2023-এ 60 টাকা। আমি সাজেস্ট করব আপনারা দেশ থেকে ক্যাশ ডলার নিয়ে যাবেন। মালদ্বীপের ডলার রেট অনেক ভালো, যেখানে আপনি রুপিয়ার পাশাপাশি ডলার দিয়েও সব জায়গায় পেমেন্ট করতে পারবেন। লাউঞ্জে ভালো সময় কাটানোর পর এদিকে আমাদের বোর্ডিং টাইম এবং প্লেন ছাড়ার সময় হয়ে এসেছে, তাই আমি আমার গেট নম্বর অনুসারে ডিপেচার লাইনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এই ফ্লাইটটি বোর্ডিং ব্রিজের সাথে লাগানো না থাকায় শাটল বাসে করে আমাদের নেওয়া হচ্ছে বিমান পর্যন্ত। যাক, সব ফর্মালিটি শেষ করে প্লেনে এসে বসলাম। এইভাবে কিছুক্ষণ অপেক্ষার পর বিমান টেক অফের জন্য রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে। কিছু সময় পর কেবিন ক্রুরা ব্যস্ত হয়ে পড়ছেন খাবার সার্ভ করার জন্য। তারা যা দিয়েছে তাতে আছে রাইস, মিট, ভেজিটেবল, ফিডনি, পানি এবং স্প্রাইট। কিছুক্ষণ পর চা, কফিও সার্ভ করা হয়েছে। এইবার আসি ট্যুর প্ল্যান নিয়ে কিছু কথা। মালদ্বীপ হলো একটি দ্বীপরাষ্ট্র, ছোট বড় 1200 আইল্যান্ড নিয়ে দেশটি গঠিত। রাজধানী মালে এবং একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর পার্শ্ববর্তী দ্বীপ হুনুমালেতে অবস্থিত। মালদ্বীপের এই দুইটি আইল্যান্ড স্থলপথে একটি ব্রিজের মাধ্যমে একটি আরেকটির সাথে কানেক্টেড। বাকি যে কোনো আইল্যান্ডে যেতে হলে ফেরি, স্পিডবোট অথবা সি প্লেনে করে যেতে হয়। একমাত্র ফেরি ছাড়া স্পিডবোট এবং সি প্লেনে যাতায়াত অনেক ব্যয়বহুল। মালদ্বীপে দু ধরনের আইল্যান্ড রয়েছে, একটি হলো লোকাল আইল্যান্ড আর একটি হলো প্রাইভেট আইল্যান্ড বা রিসোর্ট আইল্যান্ড। আমি আপনি বিভিন্ন সময় টিভি, ইন্টারনেটে ফানির উপর যে সুন্দর আইল্যান্ডগুলো দেখতে পাই তা হলো রিসোর্ট আইল্যান্ড। যেহেতু এগুলো প্রাইভেট আইল্যান্ড তাই খরচ অনেক ব্যয়বহুল। রিসোর্টের দরন বেঁধে প্রতি রাত $200-$300 থেকে শুরু করে $5,000-$10,000 বা এর বেশি দামেরও রিসোর্ট আছে। আপনারা booking.com বা আগোডা থেকে এসব রিসোর্টগুলো বুক দিতে পারেন, তবে বুক দেওয়ার আগে ভালো করে দেখে নেবেন ট্যাক্স ইনক্লুড কিনা, কারণ মালদ্বীপে সব কিছুর ট্যাক্স অনেক বেশি। অন্যদিকে লোকাল আইল্যান্ডগুলোর খরচ অনেক কম, যেখানে হোটেল, গেস্ট হাউস বেঁধে $30 থেকে $200 পর্যন্ত লাক্সারি বিভিন্ন সুবিধাসহ 4-স্টার ক্যাটাগরির হোটেল রয়েছে, যেখানে লোকাল মানুষদের পাশাপাশি টুরিস্টরাও বসবাস করে। রিসোর্ট আইল্যান্ড থেকে লোকাল আইল্যান্ডে খাওয়ার দাম তুলনামূলক কম। লোকাল আইল্যান্ডের মধ্যে জনপ্রিয় একটি আইল্যান্ড হলো মাফুসি আইল্যান্ড, যেখানে টুরিস্টদের থাকার পাশাপাশি বিভিন্ন রকমের টুরিস্ট অ্যাক্টিভিটি রয়েছে। আপনি প্রাইভেট আইল্যান্ডে না থেকেও লোকাল আইল্যান্ড থেকে প্রাইভেট আইল্যান্ডে ডে ট্রিপ দিতে পারবেন। আপনারা চাইলে এক দুরাত প্রাইভেট আইল্যান্ডে থেকেও বাকি দিনগুলো লোকাল আইল্যান্ডে থাকতে পারেন। যেহেতু আমি সোলো ট্রাভেলার তাই লোকাল আইল্যান্ডে থেকে অন্য আইল্যান্ডগুলোতে ডে ট্রিপ দেওয়ার সিদ্ধান্ত নিই। ডে ট্রিপের বিভিন্ন তথ্য বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।
আমরা প্রায় চলে এসেছি বেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি। ওই যে দূরে ছোট ছোট আইল্যান্ড দেখা যাচ্ছে তা হলো রিসোর্ট আইল্যান্ড। উপর থেকে পানির কালার, ছোট ছোট আইল্যান্ড সব কিছু মিলে দেখতে অসাধারণ লাগছে। এটি একমাত্র ব্রিজ যা মালে এবং হুনুমালে দুটি আইল্যান্ড স্থলপথে একসাথে কানেক্টেড। প্রায় 4 ঘন্টা 20 মিনিট আকাশে উড়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম মালদ্বীপ বেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বাংলাদেশ এবং মালদ্বীপের সময়ের পার্থক্য 1 ঘন্টা। আমি এখন এগিয়ে যাচ্ছি অ্যারাইভাল ইমিগ্রেশনের দিকে। যত দ্রুত সম্ভব সব কিছু কমপ্লিট করে মাপুসি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব। আলহামদুলিল্লাহ, ইমিগ্রেশনে সব ফর্মালিটি শেষ করলাম। যেহেতু অনারেবল ভিসা তাই বলে রাখি, আপনারা পেইড হোটেল বুকিং, ভ্যাকসিন সার্টিফিকেট, ক্যাশ ডলার, রিটার্ন বিমান টিকিট এবং ইমুগা হেলথ ডিক্লারেশনের পেপার সাথে রাখবেন। আপনি কয়দিন থাকবেন, হোটেল বুকিং, ক্যাশ ডলার আছে, এরকম বেসিক কোশ্চেন করবে, কনফিডেন্সভাবে উত্তর দিবেন, আশা করি সুন্দরভাবে ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। ইমিগ্রেশন শেষ করে সামনে যেতে হাতের বাম পাশে দেখতে পেলাম ব্যাঙ্ক অফ মালদ্বীপস এবং হাবিব ব্যাংকের এটিএম বুথ। সিকিউরিটি পারপাসে ক্যাশ ডলার সাথে থাকলেও ট্যুরের ক্ষেত্রে আমি সবসময় কার্ডে টাকা নিয়ে যাই। কার্ড মেশিনে দিয়ে প্রথমে পিন দিলাম, এরপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। যেহেতু ক্যাশ টাকা নিব তাই উইথড্র করলাম। 3000 মালদ্বীপিয়ান রুপিয়া টাইপ করে ওকে করি। অ্যাক্সেস ফি 100 রুপিয়া কাটা হবে। আপনি যতবার বুথ থেকে টাকা উত্তোলন করবেন এ অ্যাক্সেস ফি কাটা হবে, তাই চেষ্টা করবেন একসাথে বেশি টাকা উত্তোলন করার। কোন রকম ঝামেলা ছাড়া সুন্দরভাবে বুথ থেকে টাকা উত্তোলন করলাম। এটিএম থেকে টাকা তুলে হাতে ডান পাশে সামনে যেতে দেখতে পাবেন ডিরাগু এবং ওরিডো কোম্পানির সিম কাউন্টার। বরাবরের মতো মালদ্বীপে সব কিছুই এক্সপেন্সিভ। এখানে সিম প্যাকেজ অনুসারে আপনি $20-30 থেকে শুরু করে $100 পর্যন্ত সিম প্যাকেজ আছে। আমার ক্লোজ বন্ধু অনেক বছর ধরে মালদ্বীপে বসবাস করে। সে এয়ারপোর্টে এসে আমার সাথে দেখা করে এবং বিভিন্ন বিষয়ে অনেক সহযোগিতা করে। তার থেকে সাময়িক একটা সিম নিয়ে আমি 5GB 7 দিনের ইন্টারনেট প্যাকেজ নিই 110 রুপিয়া দিয়ে, যা বাংলাদেশি 800 টাকার মতো। মজার ব্যাপার হলো মালদ্বীপের টোটাল জনসংখ্যার অর্ধেক হলো বাংলাদেশি। তারা হোটেল, রিসোর্ট এবং বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। আপনি মালদ্বীপ আসার পর তাদের থেকে অনেক হেল্প পাবেন। সম্ভব হলে কারোর সাথে যোগাযোগ করে সিমের ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনাদেরও সুবিধা হবে। এয়ারপোর্ট থেকে বের হয়ে পড়লাম। মজার ব্যাপার হলো মালদ্বীপ এয়ারপোর্ট থেকে বের হলেই সমুদ্র। ইতিমধ্যে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি, সত্যি অসাধারণ। এই দেশে এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়ির বদলে বোটে উঠতে হয় বিভিন্ন আইল্যান্ড বা রিসোর্টে যাওয়ার জন্য। এখান থেকে আপনারা ফেরি, স্পিডবোট এবং সি প্লেন তিনভাবে যে কোনো আইল্যান্ডে যেতে পারবেন। এয়ারপোর্ট থেকে মাপুসি আইল্যান্ডের দূরত্ব 28 কিলোমিটার। ফেরিতে $2, স্পিডবোটে $25-40 এবং সি প্লেনে $250-900 হয় বিভিন্ন আইল্যান্ডের দূরত্ব অনুসারে। আপনি যদি বাজেট বা সোলো ট্রাভেলার হয়ে থাকেন, আপনার জন্য বেস্ট হলো ফেরি। স্পিডবোটে যেখানে রিটার্ন সহ $50 খরচ হবে, আপনি চাইলে মাত্র $4-এর কম খরচ করে মাপুসিতে যাওয়া আসা করতে পারবেন। এয়ারপোর্ট থেকে বের হলে দেখতে পাবেন ফেরি টু মালে টিকিট কাউন্টার। খুঁজে না পেলে যে কাউকে বললে দেখিয়ে দিবে। যেখান থেকে আমি মাত্র 10 রুপিয়া খরচে ধনী করে মালে ফেরি টার্মিনালে যাব। ও হ্যাঁ, আরেকটা কথা, আমরা যেগুলোকে নৌকা বা ফেরি বলি মালদ্বীপের ভাষায় ওইসব বোটকে ধনী বলে।
গড়িতে এখন সময় দুপুর 1:45। মাত্র 10 মিনিটে আমরা চলে আসি মালে ফেরি টার্মিনালে। মালে ফেরি টার্মিনাল থেকে জনপ্রিয় সব আইল্যান্ডে ফেরি যাতায়াত করে। যেহেতু আমি মাপুসি যাব, জন প্রতি 22 রুপিয়া, যা বাংলাদেশি 150 টাকা খরচ করে টিকিট ক্রয় করি, যেখানে স্পিড বোর্ডে যেতে আমার $25, যা বাংলাদেশি 2,800 টাকার মতো খরচ হতো। এইবার আসি ফেরির টাইম শিডিউল নিয়ে কিছু কথা। ফেরি সপ্তাহে শুক্রবার ছাড়া প্রতিদিন বিকেল 3টায় মালে থেকে মাপুসি এবং প্রতিদিন সকাল 7:30 মাপুসি থেকে মালে যাওয়া আসা করে। আপনারা অগ্রিম টিকিট কাটতে হবে না, মালে ফেরিঘাটে এসে সরাসরি টিকিট কেটে উঠতে পারবেন। সেমভাবে মাপুসি ফেরিঘাট থেকে টিকিট কেটে আসতে পারবেন। এছাড়াও MTCC ফেরি সপ্তাহে রবি মঙ্গল বৃহস্পতিবার সকাল 10টা মালে থেকে মাপুসি এবং শনি সোম বুধবার দুপুর 12:55 মাপুসি থেকে মালে যাওয়া আসা করে। এখানে সব কিছু টাইম টু টাইম মেনটেন করা হয়, তাই আপনি 5 মিনিট লেট করলেও পরের দিন ছাড়া আর ফেরি পাবেন না। আপনাদের বুঝার স্বার্থে টাইম শিডিউল দিয়ে দিলাম, দেখে নিন। যেখানে স্পিডবোর্ডে যেতে 30-35 মিনিট সময় লাগে, ফেরি করে 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে। বর্তমানে 2-3 দিনের US বাংলা প্যাকেজ নিয়ে অনেকে আসতেছে। আমি সাজেস্ট করব আপনারা প্যাকেজের বাহিরে মিনিমাম আরও 1 বা 2 রাত অ্যাড করে নেবেন, কারণ আপনি যেদিন আসবেন ওই দিন হোটেল চেক ইন করতে করতে বিকেল হয়ে যাবে, মাঝে শুধুমাত্র 1 দিন সময় পাবেন, পরের দিন আবার ফ্লাইট। এত সুন্দর দেশ আপনি একদিনে মেন সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। তাদের প্যাকেজের মধ্যে হোটেল অ্যারিনা, কানি গ্র্যান্ড, কানি ফ্লাম এই 3টি হোটেল রয়েছে। নিঃসন্দেহে এই 3টি বেস্ট হোটেল মাপুসি আইল্যান্ডে। আপনারা প্যাকেজের বাহিরে আরও 1-2 রাত থাকতে চাইলে $50-60-এর মধ্যে অনেক ভালো ভালো হোটেল আছে, মাপুসিতে গিয়ে বুক দিতে পারবেন। হোটেল আইকম মেরিনা, টিটন বিচ, টিটন ফেস্টিজ অ্যান্ড স্পা, সানরাইজ বিশ্ব, আরও অনেক হোটেল। যাক, ফাইনালি আমরা চলে আসলাম মাপুসি আইল্যান্ডে। হোটেলে চেকিং করে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এখন আমি দাঁড়িয়ে আছি হোটেল কানি ফ্লামের টপ ভিউতে। এখান থেকে পুরো মাপুসি আইল্যান্ড দেখা যাচ্ছে, মাত্র 1.5 কিলোমিটারের আইল্যান্ড। আপনি চাইলে 1 ঘন্টায় পুরো আইল্যান্ড ঘুরে দেখতে পারেন। কানি ফ্লাম একটি ইনফিনিটি পুল রয়েছে, যার জন্য অনেক ট্যুরিস্ট এই হোটেলে থাকতে পছন্দ করে। আমি এখন দাঁড়িয়ে আছি কানি বিচের সামনে। এই ছোট আইল্যান্ডে বেশ কয়েকটি বিচ রয়েছে, তার মধ্যে এই কানি বিচ বা বিকিনি বিচ অনেক জনপ্রিয়। এছাড়াও রয়েছে পাবলিক বিচ, কোরাল বিচ এবং ওয়াটার স্পোর্টস বিচ। মালদ্বীপ যেহেতু মুসলিম দেশ, তাই ট্যুরিস্টরা বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। ছোট জামাকাপড় বা যে কোনো ড্রেস পরে নির্দিষ্ট এরিয়ার বাহিরে পাবলিক আইল্যান্ডে চলাফেরা নিষেধ। যেহেতু এটা বিকিনি বিচ, তাই যে যার মতো নিজস্ব পছন্দের ড্রেস পরে চলাফেরা করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন হোটেল অ্যারিনা, কানি গ্র্যান্ড, কানি ফ্লাম, এই 3টা হোটেল বিচের সামনেই। হোটেল রুম থেকে বিচে সুন্দর একটা ভিউ দেখা যায়, তাই ট্যুরিস্টরা তাদের পছন্দের তালিকা এই হোটেলগুলো সবার উপরে রাখে। এইবার মালদ্বীপের খাওয়ার নিয়ে কিছু আইডিয়া দিচ্ছি। যেহেতু মালদ্বীপ মুসলিম প্রধান দেশ, আপনি সব জায়গায় 100% হালাল ফুড পেয়ে যাবেন। আমি দেশের বাইরে ট্রাভেল করলে সবসময় ওই দেশের লোকাল ফুড খাওয়ার চেষ্টা করি। মালদ্বীপে ফুড কস্ট অনেক বেশি, আপনি লাঞ্চ অথবা ডিনার প্রতিবেলা পার পার্সন $12-20 মতো খরচ হবে। যেহেতু মাপুসিতে বাংলাদেশিদের বসবাস আছে, তাদের জন্য ইনহাউস ক্যাটারিং সিস্টেম বেশ কয়েকটা হোটেল আছে, হোটেল আসলাম এবং হোটেল বন্দুক, যে কাউকে বললে দেখিয়ে দিবে। আপনি 600-700 টাকার মধ্যে দুজনে রিল্যাক্সে 1 বেলা দেশি খাবার খেতে পারবেন।
তবে ওইসব হোটেলে বসে খাওয়ার মতো পরিবেশ ততটা ভালো না, আপনি ফার্সেলেনে হোটেলে খেতে পারবেন। শপিংয়ের বিষয়ে কিছু তথ্য। শপিং করার মতো মালদ্বীপে তেমন কিছু নাই বললেই চলে। আপনার যদি একান্তই শপিং করার ইচ্ছে হয় অন্য দেশ বা ঢাকা থেকে করবেন, এখানে সব কিছুই অনেক এক্সপেন্সিভ। আমি এখন হেঁটে যাচ্ছি বিকিনি বিচের সামনে, কোথাও বসে ডে ট্রিপের ব্যাপারে ধারণা দিব। এখানে আপনি বিভিন্ন রকমের ডে ট্রিপ প্যাকেজ নিতে পারবেন। প্রথমে আসি রিসোর্ট ডে ভিজিট। সেন্তারা রিসোর্ট, ফিহা হোলি আইল্যান্ড, মালাহিনী বান্দোস, আদারান ক্লাব, তাজ এক্সোটিকা রিসোর্ট, এইরকম অনেক রিসোর্ট আছে যেখানে আপনাকে ডে ভিজিটে সকালে গিয়ে বিকেলে নিয়ে আসবে। ওয়েলকাম ড্রিঙ্কস, দুপুরে বাফেট লাঞ্চ, আনলিমিটেড ড্রিঙ্কস সহ আরও অনেক কিছু থাকে এইসব প্যাকেজে। রিসোর্ট বেদে প্যাকেজ মূল্য $100 থেকে $150 হয়। আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন, তবে একদিন আগে বুকিং কনফার্ম করতে হয়। স্নোকেলিং ট্যুর, আমার পছন্দের একটি ডে ট্যুর। ট্যুর বেদে $35 থেকে শুরু করে $100 পর্যন্ত হয়। আমি রিয়েল ব্রেক এই ট্যুর প্যাকেজ আগামীকালের জন্য বুক করি। এই প্যাকেজে সর্বমোট 4 থেকে 5টি স্পট দেখানো হবে। স্নোকেলিং উইথ নর্সার, লোকাল আইল্যান্ড, ডলফিন ওয়াচিং অ্যান্ড লাঞ্চ এট স্যান্ড ব্যাঙ্ক। আপনি দরদাম করে এই প্যাকেজ $50 মধ্যে নিতে পারবেন। মজার ব্যাপার হলো এই প্যাকেজের সাথে সারাদিনের আন্ডার ওয়াটার ফটো অ্যান্ড ভিডিও 100% ফ্রি। আপনাকে প্যান ড্রাইভ অথবা মেইলে সব দিয়ে দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে মাফুসি আইল্যান্ডে। প্যারাসাইলিং, সোফা টিউব, কায়াকিং, ফ্লাইবোট সহ আরও অনেক কিছু। চাইলে আপনি স্কুবা ড্রাইভও করতে পারেন। আমি এখন বসে আছি কানি বিচের সামনে। সন্ধ্যার সময়টুকু এখানে বসে থাকতে ভালোই লাগছে। কাল সকালে ডে ট্রিপে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। গুড মর্নিং, হোটেল অ্যারিনার সামনে চলে আসলাম, যেখান থেকে আমি গতকাল ডে ট্রিপ প্যাকেজ নিয়েছি। গড়িতে এখন সময় সকাল 7:40। এখান থেকে 8:30 আমাদের নিয়ে যাওয়া হবে ডে ট্রিপে। স্নোকেলিং গিয়ার থেকে শুরু করে সব কিছুই তারা আমাকে বুঝিয়ে দিয়েছে। যখন ফিরে আসবো তাদেরকে আবার সব কিছু বুঝিয়ে দেব। আমরা এখন হেঁটে যাচ্ছি মাপুসি ফেরিঘাটের দিকে, যেখান থেকে আমাদের আজকে ডে ট্রিপ শুরু হবে। বোটে এসে বসার কিছুক্ষণ পর বোট ছেড়ে দিল আমাদের প্রথম স্পট স্নোকেলিং উইথ নার্সার স্পটের দিকে। এই বোটে আমরা 20 জন আছি। আমরা ছাড়াও ইন্ডিয়া, চায়না, ফিলিপাইন থেকে আসা কিছু টুরিস্টও রয়েছে। কথা বলে যা বুঝলাম, সবাই আমাদের মতো অনেক ফ্রেন্ডলি। চারদিকে সমুদ্রের নীল পানি, সুন্দর পরিবেশ দেখতে দেখতে বোট সামনের দিকে এগিয়ে যাচ্ছে। চলে আসলাম আমাদের প্রথম স্পট। যদিও একটু ভয় ভয় লাগছে, কারণ শার্কগুলোর সাইজ ভালোই বড়। এরপরও সবাই যেহেতু নামছে আমি না নেমে পারিনি। অনেক কথা বলছি, এখন একটু এনজয় করা যাক। শার্কের সাথে স্নোকেলিংয়ের অভিজ্ঞতা ছিল যথেষ্ট ভালো। চলে আসলাম আমাদের পরবর্তী স্পট লোকাল আইল্যান্ড ভিজিট।
এখানে কিছু সময় থেকে চলে যাব পরবর্তী স্পটে। স্পট ব্রেথে এক থেকে দেড় ঘন্টা সময় দেওয়া হয়। এখানে কিছু ছবি এবং ভিডিও ক্লিপ নিয়ে নেব, দেখতে থাকুন। চমৎকার ওয়েদার, পানির কালার, একজাক মাছ, সব মিলিয়ে আল্লাহ সৃষ্টি সত্যি অনেক সুন্দর। আমরা এখন যাচ্ছি স্যান্ড ব্যাংক, যেখানে কিছু সময় ঘুরোঘুরি করব এবং দুপুরের লাঞ্চ ওইখানে করব। চলে আসলাম স্যান্ড ব্যাংক। আপনারা চাইলে $10 খরচ করে এখানে ড্রোন শট নিতে পারবেন। প্রচণ্ড গরম এবং আবহাওয়া মনের মতো না হয় আমার ইচ্ছে থাকা সত্ত্বেও ড্রোন শট নিই নাই। এখানে কিছু ভিডিও ক্লিপ দেখতে থাকুন। ক্লান্ত শরীর এবং সুন্দর একটা ডে ট্রিপ শেষ করে আমরা এখন ফিরে যাচ্ছি মাপুসি আইল্যান্ডে। চলে আসলাম ভিডিওর শেষ পর্যায়ে। 4 রাত 5 দিনের মালদ্বীপের সম্ভাব্য খরচ নিয়ে আইডিয়া দিচ্ছি। 3 স্টার ক্যাটাগরি হোটেল, ফুড, একদিনের ডে ট্যুর, ট্রান্সফার এবং অন্যান্য ছোটোখাটো খরচ সহ আপনার জনপ্রতি $350 থেকে $400 খরচ হবে বিমান ভাড়া ছাড়া। বিমান ভাড়া সবসময় আপ ডাউন করে, তাই এই খরচের মধ্যে বিমান ভাড়া অ্যাড করে নিই। আপনি যদি 2 থেকে 3টা ডে ট্যুর নিয়ে থাকেন, এই খরচ $600 থেকে $700 উপর হবে। এরপরও মানুষ বুঝে, তার খরচের ধরন বুঝে খরচগুলো হয়। আজ এ পর্যন্ত। অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে। পরবর্তী ভিডিওতে মালদ্বীপের রিসোর্ট ডে ট্যুর এবং সাইট সিন তুলে ধরব। যারা কাশ্মীর এবং থাইল্যান্ড ট্যুর প্ল্যান করছেন, আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখে আইডিয়া নিতে পারেন। মালদ্বীপ ভ্রমণ সম্পর্কে কোনো তথ্য জানতে কমেন্ট করুন অথবা ফেসবুকে নক করুন। ফেসবুক আইডি লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যেন নতুন কোনো দেশে গিয়ে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। পরবর্তী সব ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।